যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয়। এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক। জাতীয় সংসদে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের আলেম ওলামা এবং ওয়াজ সম্পর্কে কটুক্তিকারী গায়িকা মমতাজ আবারও স্বামী পরিবর্তন করেছেন। তিনি স্বামীর নাম, নিজের ইংরেজি নাম ও শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করেছেন, তবে স্বামীর নাম পরিবর্তনের ক্ষেত্রে তালাকনামা সহ প্রয়োজনীয় প্রমাণ দেননি। উল্লেখ্য, এই নিয়ে তিনবার স্বামী পরিবর্তন করলেন তিনি। ইসির একটি নোটে বলা আছে, স্বামীর নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো কাগজাদি যেমন তালাকনামা, স্বামীর এনআইডি কার্ডের কপি ইত্যাদি সংযুক্ত করা হয়নি। উল্লেখ্য যে তিনি বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের জনপ্রিয় ভক্তদেরকে নিয়ে বাজে মন্তব্য করার ফলে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ সোশ্যাল নেটওয়ার্কে বাংলাদেশের নেটিজেনরা তার বক্তব্যের কড়া প্রতিবাদ করেন।